নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা বাজার থেকে খরচ করে প্রায়ই পটাশিয়াম কিনে থাকি। এমওপি বা মিউরেট অফ পটাশ, যার মধ্যে 50% পটাশিয়াম থাকে। সারা বছর রাসায়নিক পটাশ কেনার জন্য আমাদের বেশ ভালোই খরচ হয়। কিন্তু যদি এমন হয় বন্ধুরা, কোনো খরচ ছাড়া বাড়িতে খুব সহজে কেজি কেজি নয় একেবারে বস্তা বস্তা পটাশ বানিয়ে ফেলতে পারি, যে পটাশিয়াম বাজারের পটাশিয়াম থেকে অনেক বেশি শক্তিশালী হবে, এই জৈব পটাশিয়াম গ্রহণ করে গাছও ভালো থাকবে, সুস্থ ও সতেজ থাকবে, ভালো থাকবে আমাদের বাড়ির পরিবেশ। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু, লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। আলু ছাড়া বাড়িতে রান্না অসম্ভব। প্রতিনিয়ত রান্নার জন্য আলুর প্রয়োজন হয়, আর আলুর খোসা আমরা ফেলেই দিই। সারা বছর যে কোনো পরিবারে কয়েক বস্তা আলুর খোসা অজান্তেই আমরা ফেলে দিই। আলুর খোসার মধ্যে আয়রন, অ্যান্টিঅক্সাইড, ফাইবার, কার্বোহাইড্রেট, ভিটামিন এ সহ প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। সর্বপ্রথম আমরা কিছুটা পরিমাণ আলুর খোসা নিয়ে নেব। এরপর কিছুটা পরিমাণ আমরা কলার খোসা নিয়ে নেব এবং কলার খোসাগুলোকে আমরা কাঁচিয়ে দিয়ে খুব টুকরো টুকরো করে একেবারে ছোট ছোট করে নেব। সব পরিবারে কম বেশি আমরা কলা খেয়ে থাকি, কলার খোসাও আমরা ফেলে দিই। কলার খোসায় ভিটামিন এ, বি, সি, ই, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ সহ প্রচুর প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম গাছের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পটাশিয়াম গাছের ভেদ্যতা রক্ষা করে উদ্ভিদের শ্বেতসার দ্রব্য স্থানান্তরে বা পরিবহনে সাহায্য করে। লৌহ ম্যাঙ্গানিজের ক্ষমতা বৃদ্ধি করে দেয় পটাশিয়াম। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সার্বিক উন্নয়ন করে পটাশিয়াম। এবার কলার খোসাগুলোকে আমরা মিক্সিতে ভালো করে চূর্ণ বিচূর্ণ করে নেব। যদি আপনারা কলার খোসাগুলো ভালো করে একটু শুকিয়ে নেন রোদে, তাহলে কিন্তু মিক্সি করতে খুব সুবিধা হবে এবং চূর্ণ বিচূর্ণ খুব ভালো হবে। যত ভালো আমরা মিক্সি করতে পারবো, তত কিন্তু পটাশিয়াম আমরা তাড়াতাড়ি দ্রুত উৎপাদন করতে পারবো। এবার আমরা আলুর খোসাগুলো ভালো করে মিক্সিতে চূর্ণ বিচূর্ণ করে নেব। আলুর খোসাগুলো একটু শুকনো শুকনো ভাব চলে আসবে, কারণ হচ্ছে যখন আমরা আলুর খোসাগুলো জমানো শুরু করি এগুলো একটু শুকিয়ে যায়, কোনো রকম অসুবিধা নেই, বরং ভালোই হবে। কলার খোসা এবং আলুর খোসাগুলো আমাদের মিক্সিতে খুব ভালো করে আমরা চূর্ণ বিচূর্ণ করে নিয়েছি। দেখুন একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এর পরিমাণটা হবে, আপনি আলুর খোসা যতটা পরিমাণ নেবেন তার 1/5 আপনাকে কলার খোসা কিন্তু নিতে হবে। এর অধিক আমরা নেব না, কারণ আমরা একটা ব্যালেন্স মেনটেন করব। আমরা এই রকম একটা প্লাস্টিকের ট্রে নিয়েছি, আমরা ট্রেটাকে ভালো করে আমরা জল দিয়ে ধুয়েছি, যাতে কোনো ক্ষতিকর জীবাণু, ব্যাকটেরিয়া হোক, ছত্রাক হোক, যাতে না থাকে, ভালো করে ধুয়ে নেব। তারপর আমরা মাটির একটা স্তর তৈরি করব। মাটিটাও কিন্তু আমাদের খুব ভালো নিতে হবে বন্ধু, একেবারে ছত্রাকমুক্ত, জীবাণুমুক্ত, গার্ডেনের ভালো ঝুরঝুরে মাটি নিতে হবে। মাটিটা আপনি যদি রোদে ভালো করে কয়েকদিন শুকিয়ে নেন, তাহলেই কিন্তু অনেক জীবাণুমুক্ত হয়ে যাবে মাটিটা। এই রকম ভালো মাটির একটা সুন্দর তলায় আমরা লেয়ার বা স্তর তৈরি করব। এই মাটির ওপর আমরা কলার খোসাগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দেব এবং আলুর খোসা যেগুলো আমরা চূর্ণ বিচূর্ণ করেছি মাটির ওপর সুন্দরভাবে আমরা ছড়িয়ে দেব। এর উপরে আমরা কি করব, মাটি দিয়ে আমরা ভালোভাবে এটাকে ঢেকে দেব। সুন্দরভাবে ঢেকে দেওয়ার পর আমরা এর উপরে জল ছড়িয়ে দেব। ভালোভাবে চারিদিকে আপনারা জল ছড়িয়ে দেবেন। জল ছড়িয়ে দেওয়ার পর আমরা এর উপরে একটা প্লাস্টিক দিয়ে খুব ভালোভাবে আমরা ঢেকে দেব। কিন্তু একটু মনে রাখবেন, সামান্য কিছু ছিদ্র করে দিতে হবে যাতে একটু বায়ু চলাচল করতে পারে। এই দেখুন আমি কয়েকটা এখানে ফুটো করে দিয়েছি প্লাস্টিকের মধ্যে। এইভাবে একটু করে দেবেন, রোদে একদম এটা রাখা যাবে না, একটু ঠান্ডা জায়গায়।
আপনি এটাকে কয়েকদিনের জন্য অবশ্যই রেখে দিন। কয়েকদিন পর প্লাস্টিকটা খুলে দেব। এটি এখন তৈরি হয়ে গেছে জৈব পটাশিয়ামে। এই জৈব পটাশিয়াম গাছে কতটা পরিমাণ দেবেন, কি পদ্ধতিতে দেবেন, কেমিক্যাল পটাশ দেওয়ার পদ্ধতি আর অর্গানিক পটাশ দেওয়ার পদ্ধতি কিন্তু একেবারেই আলাদা বন্ধু। এর সঠিক প্রয়োগ পদ্ধতি আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। এটি বাজার থেকে কিনে আনা কেমিক্যাল পটাশ, লাল পটাশ, এর মধ্যে 50% পটাশিয়াম থাকে। কিন্তু আমাদের এই ঘরোয়া উপায়ে তৈরি করা অর্গানিক পটাশের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম তো থাকেই, উপরন্তু ভিটামিন এ, বি, সি, ই, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, কার্বোহাইড্রেট, ম্যাঙ্গানিজ, জিঙ্কে একেবারে ভরপুর বন্ধু। বাজারের কেমিক্যাল পটাশ 10-14 ইঞ্চি টবের জন্য 1 চামচ ব্যবহার করতে হয়, ছোট টবের ক্ষেত্রে 1/2 চামচ মাসে সাধারণত একবার, কিংবা 1 লিটার জলে 5 গ্রাম মিশিয়ে দিতে পারেন মাসে একবার। কেমিক্যাল লাল পটাশ গাছে স্প্রে না করাই ভালো, কারণ পরিণাম খুব একটা ভালো পাওয়া যায় না। বরঞ্চ আপনারা সাদা পটাশ 1 লিটার জলে 5 গ্রাম বা 1 চামচ দিয়ে গাছে প্রয়োগ করতে পারেন। এই ঘরোয়া উপায়ে তৈরি করা শক্তিশালী কার্যকরী পটাশটা আপনি খুব ভোরবেলায় কিংবা বিকেলবেলা গোধূলি লগ্নে গাছে প্রয়োগ করুন। তার আগে গাছের মাটিগুলোকে খুব ভালো করে আলগা করে দিন। 1 লিটার জলের মধ্যে 50 গ্রাম আপনি এই পটাশটা দিয়ে দিন। দেওয়ার পরে ভালো করে গুলে গাছের গোড়ায় খুব ভালোভাবে দিন। মাসে 2 বার প্রয়োগ করে দেখুন, তারপর আপনার গাছে কি পরিবর্তন হচ্ছে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। ফুলে কুঁড়িতে ভরে উঠবে আপনার ছোট ছোট গাছ। তাছাড়াও যদি আপনি মনে করেন মাটির সাথে মিশিয়ে দেবেন, টবের মাটিতে মিশিয়ে দিন তাও হবে, কিন্তু তারপর খুব ভালোভাবে জল দিয়ে দেবেন যাতে এই পটাশটা টবের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়। এইভাবে ঘরোয়া উপায়ে পটাশ তৈরি করুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, পৃথিবী বাঁচান। এই মিনতি করে শেষ করছি, দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। নমস্কার।